जीतेगा भाई जीतेगा, पंजाब किंग्स जीतेगा। इयन मॉर्गन विश्वकप जेता अधिनायक होते पारे, किंतु केकेआर एर प्लेयर हिसेबे एकेबारे व्यर्थ, अधिनायक हिसेबे एकेबारे बेमानान। अरे भाई से तो अधिनायक कोटाय खेले। आमी नाम बोलबो ना, नाम बोलले चाकरी थाकबे ना। शाकिब कुड बी बेटर ऑप्शन इन प्लेस ऑफ मॉर्गन, बुलशिट केकेआर मैनेजमेंट। डोनाल्ड ट्रंप का सहमत, 100% सहमत। Lord Sir Morgan is the best player in the world. Morgan should learn lesson from David Warner. ঠিক কি না বলো? আরে স্বামী তুই কখনো ভালো হবি না, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমাদের Lord Sir Morgan কে তুই আউট করলি কেন? আরে রাসেল পাড়া আমাকে সাকিব ভাই কল দিয়েছিল, বলল যে পরের বার IPL খেলবে না। হো গো মারা সারা। আরে ভাই IPL খেলে কি তা করব? 16 কোটি মানুষের বদদোয়া লাগছে মর্গানের উপর। সাকিব ভাইকে পরের ম্যাচগুলোতে একাদশে চাই। আমার সাথে একমত হলে আপনারা কমেন্টে জানায় দেন। ভাই সহমত। আমিও সহমত। এ বেটা সহমত কইয়া লাভ নাই, ম্যাককালাম ভালো প্লেয়ার তবে ভালো কোচ না। মাথা মোটা কোচ এখন পর্যন্ত বুঝতেই পারছে না মর্গানকে দিয়ে হবে না। কথা সত্য বলছেন। এ ভাই জান, মর্গান আজকে 98 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি, তবুও সবাই করতালি দেন প্লিজ। যাই হোক, করতালি দিস ভালো কথা, তাকে লর্ড অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়েছে, ঠিক আছে? আমার উপর অনেক চাপ পড়ে তাই তাকে নিয়ে আসছি। কথা সত্য বলছেন। কি কইতাম শরমের কথা, আমি খেললেও মর্গানের থেকে বেশি রান করতাম। আরে মান্দা না পাজে, তুমি তো আজকে ফাটিয়ে দিয়েছ, সেঞ্চুরি করেছ, তোমাকে অভিনন্দন। সাকিব ভাই থ্যাংক ইউ। আচ্ছা মান্দানা বলো তো, বেস্ট প্লেয়ার অফ দ্য পৃথিবী কোন প্লেয়ার? প্রীতি আপা আমার শরম করে, কইতাম পারতাম না। আরে মান্দানা শরম টরম বাদ দিয়া বলি ফালাও। আচ্ছা ঠিক আছে কইতাছি, কোটা ক্যাপ্টেন দ্য মর্গান। আসলে কি কইতাম, আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন সাকিবকে নিয়েছি, ভালো খেলেছে। মর্গান আসার পরে আমাদের দলের হোগো মারা সারা। তাছাড়া আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন সবাইকে ইন্সপায়ার করতাম, এখন মর্গানকে ইন্সপায়ার করা লাগে। কথা সত্য বলছেন। আমগো লগে কেমনে কেমনে জিততে গেছো তোমরা, আমগো দলে থাকলে মর্গানকে ইংল্যান্ডের টিকিট দরাই দিতাম। আরে বেটা কইস না কইস না, আমাদের সাথে ভেনকাটেশ আইয়ার আর সব মানগিল ভালো খেলছে, নাইলে আমরা জিতে যাইতাম। লজ্জা লাগা দরকার। ভাই বুঝছি আমাকে নিয়ে তোমরা অনেক কথা কইতেছো, আমিও বুঝতেছি বিষয়টা, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট আমাকে প্রতিদিন খেলায়, এটা কি আমার দোষ? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে বেটা তোর দোষ না রে, দোষটা আমার, তোরে ভাবছিলাম সাকিব থেকে ভালো খেলবি। এরে ম্যাককালাম তোমার মনে এই ছিল? তুই ধৈর্য ধর। শাহরুখ খান আজকে তো হেরে গেলা, পরের ম্যাচ নিয়ে তোমার কি পরিকল্পনা? এই যে মর্গান পোলাডা এত খারাপ খেলবো আমি জীবনেও বুঝতে পারি নাই, যদি বুঝতে পারতাম তাকে আমি দলে নিতাম না। যাক দলে নিয়ে নিছে, এইবার ভুল হয়েছে, সামনের বার আর নিমু না, সামনের ম্যাচ থেকে আর সাকিব খেলবে। লজ্জা লাগা দরকার। ঠিক আছে বুঝলাম, আমরা তো খেলতে যাচ্ছি মুম্বাইয়ের সাথে, তোমরা কমেন্টে জানাই দাও দিল্লি দিল্লি মাঠে আসো। আসো খেলবো, খেলা হবে, ঠিক কিনা বলো, খেলা হবে।